হয় অন্তপরার দিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা 266 খন আসনের 250 খনের ভোট গণনা সমাপ্ত হওয়ার সময়ত পাকিস্তানের দুগৰাকীকৈ রাজনীতিকে নিজ দলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়লাভ করা বলে দাবি করেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান কারারুদ্ধ হয়ে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফর নেতা ইমরান খানে একটা ভিডিও বার্তার জড়িয়ে দেশের জনসাধারণক ধন্যবাদ জ্ঞাপন করেছে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বলেও তেখেতে মন্তব্য করেছে লক্ষণীয়ভাবে ইমরান খানের দলক পিটিআইক নির্বাচনত পোনপটিয়াকৈ ভাগ লোবলে নিদিয়ার বাবে দলটোর সমর্থনত প্রার্থীয়ে নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে পিটিআইর সমর্থিত নির্দলীয় বর্তমান 99 আসন লাভ করেছে বিপরীতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা দল হিসাবে 71 আসন লাভ করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে আর এই পরিসংখ্যাক দলটোর মুরব্বী নওয়াজ শরীফে দলটোয়ে সাধারণ নির্বাচনত জয়লাভ করা বলে দাবি করেছে আনহাতে বিলাবল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টিয়ে লাভ করেছে 53 আসন এতিয়াও 15 আসনের ফলাফল ঘোষণা বাকি আছে পাকিস্তানের জনসাধারণে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীক অধিকারত ভোটদান করেছে যদিও দেশখন মুসলিম লীগ নওয়াজ আর পাকিস্তান পিপলস পার্টির মিত্রজোট সরকার গঠনের সম্ভাবনায় অধিক দেখা দিছে 336 আসন বিশিষ্ট পাকিস্তান ন্যাশনাল এসেম্বলিজত সংখ্যাগরিষ্ঠতা লাভের বাবে প্রয়োজন 169 আসন অবশ্যই 336 আসনের 266 আসনের বাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি 70 আসনের 60 মহিলার বাবে আর 10 সংখ্যালঘুর বাবে সংরক্ষিত আর এই আসনসমূহ এসেম্বলিজত থাকা প্রতিনিধি অনুপাতে দলে মনোনীত করে উচ্চতর মাধ্যমিক পরীক্ষাক লৈ মাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যত 12 ফেব্রুয়ারীর আরম্ভ হব উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা 13 মার্চত উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হব বলে ঘোষণা মাধ্যমিক শিক্ষা সংসদের এইবার উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষর পরীক্ষাত অবতীর্ণ হব 2,80,216 পরীক্ষার্থী রাজ্যের 877টা কেন্দ্রত অনুষ্ঠিত হব পরীক্ষা এইবার প্রথমবারের বাবে অনলাইনের পদ্ধতিরে উপস্থিতি লওয়া হব পরীক্ষার্থীর উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষর পরীক্ষার বাবে সাজু হয়েছে মাধ্যমিক শিক্ষা সংসদ কলা শাখাত 2,06,467 বিজ্ঞানত 55,287 আর বাণিজ্যত বহিব 17,582 পরীক্ষার্থী বৃত্তিমূলক শিক্ষাত মুঠ পরীক্ষার্থী হব 880 12 ফেব্রুয়ারীর আমার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2024 আরম্ভ হব আর এই পরীক্ষা আমার গোটেই 877টা 877 এক্সামিনেশন সেন্টার হব আর টোটেল ক্যান্ডিডেট হব আমার 280,216 তার ভিতর আমার মেল ক্যান্ডিডেট 1,37,484 হব আর ফিমেল ক্যান্ডিডেট হব 1,42,732 আর এই গোটেই পরীক্ষাটা আমি সুকলমে পতার কারণে আমি ইতিমধ্যে আমার যেখানে গাইডলাইন এক্সামিনেশন সেন্টারের দিকে আমি পাঠাইছো